জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কংগ্রেসের প্রতীকে জয়ী হতেই ফের তৃণমূলে যোগদান। বৃহস্পতিবার জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শামশেরগঞ্জের বগদাদনগর অঞ্চলের যোতকাশি গ্রামের 123 নম্বর বুথের জয়ী প্রার্থী আবদুল্লাহ ওরফে শামীম। এদিন যোতকাশি এলাকায় আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের জয়ী মেম্বারকে তৃণমূলের পতাকা দিয়ে স্বাগত জানান শামশেরগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি শহীদুল ইসলাম। এই সময় অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে পঞ্চায়েত ভোট শেষ হতেই কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে তৃণমূলে যোগদান ঘিরে রীতিমতো সরগোলের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল দলটা অনেক স্বচ্ছ বা অনেক ভালো উন্নয়ন করছে, মমতা সরকারের অনেক উন্নয়ন আছে, ওই সরকার আমাদের তো মানুষের উন্নয়ন করতে হবে। হ্যাঁ, আগে অবশ্যই যেতে পারতাম, ছিলাম তৃণমূলেই, ঠিক আছে, কিন্তু আমাকে বাধ্য কংগ্রেসে দাঁড় হতে হয়েছে, মানুষ চাইছে এত করে আমাকে ভোট দেয়, ওই জন্য আমি কংগ্রেসে প্রার্থী হয়েছিলাম। আমি স্বেচ্ছায় তৃণমূলে যোগদান দিলাম। শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত বগদাদনগর অঞ্চলের 123 নম্বর বুথ থেকে জাতীয় কংগ্রেসের প্রতীক নিয়ে আবদুল্লাহ ওরফে শামীম শেখ তিনি বিজয়ী হয়েছিলেন। কিন্তু তিনি মমতা ব্যানার্জির উন্নয়নকে পাথেয় করে এলাকার মানুষের কাছে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেটাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়ে এবং তার সাথে সেই বুথের সমস্ত কংগ্রেস কর্মীকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করালাম এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়াই তারা সকলেই দলীয় কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন স্তরীয় কাজ তারা করবে।